হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আর আজকে হচ্ছে এখন অনেক রাত, তো অনেক রাত বলতে বেশি রাত না, 2টা বাজে। তো আমার ঘুম আসতেছে না, অনেকক্ষণ ধরে মোবাইল দেখতেছি ঘুম আসতেছে না। তো চিন্তা করলাম কিছু একটা খাইতে ইচ্ছা করতেছে, অ্যান্ড কিছু একটা ঝাল ঝাল টাইপের। আর ঝাল টাইপের বলতে সবার প্রথমে যেটা মনে আসে সেটা হচ্ছে এখনকার ফেমাস কমন রামেন। বাট আমার বাসায় যেটা স্পাইসি কোরিয়ান রামেন সেটা নেই, আমার কাছে এইটা আছে। তো এইটাও স্পাইসি নুডলস, এখানে লেখা আছে হালাল, আমরা এটাই খাই, নুডলস, ম্যাগি নুডলসের মতন। তো এটা আমি এখন রান্না করব, বাট রামেন স্টাইলে। আর পেছনে আমার এই ছোট পুচু আছে আমার সাথী হিসাবে, তো ওকে নিয়ে আমি এখন বানাবো রামেন। আর এখানে হচ্ছে আমি এইটাতে এখন আমি চিকেন ফ্রাই করলাম, চিকেনটা বের করে রাখছিলাম বেস্ট সাইজেসটা। আর এটা কীভাবে ম্যারিনেট করে রাখছি সেটা আমি এখন আপনাদের দেখাবো। চিকেনের বেস্ট পিসেসগুলোর মধ্যে আমি শুধু লবণ দিছি আর হচ্ছে বারবিকিউ সসটা দিছি। বারবিকিউ সস দিলে ভাজার পর স্মেলটা অনেক ভালো হয়। এই তো আর কি, এই হাঁড়িতে হচ্ছে আমি রামেনটা রান্না করব। তো আমি প্রথমে অলিভ অয়েল এটা দিচ্ছি, পেনটা গরমে আছে। আর এখানে হচ্ছে কিছু গার্লিক দিবি, আমার গার্লিক গুলো ফ্রাই হয়ে গেছে। এখন আমি এটাতে দিয়ে দিই হচ্ছে চিকেন স্টক। এটার মধ্যেই তো রামেনটা রান্না হবে, আর একটু জুসি হবে, এর জন্য প্রায় পুরো টুকু দিবি। এখানে এটা 1 লিটারের আনবো না। এখানে আমি দিব এখন সয়া সস, এই সয়া সসটা, এটা হচ্ছে লাইট সয়া সস। ডার্ক সয়া সসটা হলে ভালো হয়, কালারটা আরও বেশ সুন্দর আসে রামেনের। এটা হচ্ছে চিলি সস, অনেকে আছে যে চিলি ফ্লেক্স দেয়, বাট চিলি ফ্লেক্স দিলে পরে পেটের অবস্থা খুবই খারাপ হয়ে যায়, এর জন্য আমি চিলি সসটা ইউজ করলাম। এখন এটা 5 মিনিট বয়েল হোক, তারপরে আমি হচ্ছে আমার চিকেনটা ফ্রাই হয়ে গেছে। আমি উঠেছি এখানে রাখছি, ব্রকলিগুলোও আমি সিদ্ধ করে রাখছি যে চিকেনটা আমি ইউজ করি। পড়ে যাবা ঘরের মধ্যে, আরেকদিন সারাদিন ধরে পাতে নিচ্ছে এটার মধ্যে একদম। এটার ভিতরে এটা একটা মশলা আছে, আর এটার মধ্যে একটা হচ্ছে সয়া সস, ডার্ক সয়া সস, এটা অনেক ঠিক। আর এটা একটা অয়েল, আর এটা হচ্ছে ফ্রাইড অনিয়ন।
but egula use na korlo cholbe karon ami onek gula soy sauce dichi and garlic dichi ar ei moshola ta dibo na moshola ta taste korbo rokom to jeta ami chicken stock dichi onek gula to chicken flavor ta ashbe bhalo moto broccoli, carrot, and it has a mushroom, chicken, and egg. Chicken time with two kidney. একটা মনে হইছে আমি যেমন চাচ্ছিলাম যে ভেতরের ইটা নরম কুসুমটা সেরকম নরম হইছে তো এটা আমি বলে দেওয়ার পর তারপর আমি একটা কাইটা দেখাবো যে প্রপারলি হইছে নাকি তো এখন হচ্ছে সার্ভ করা পালা chicken. At last, ekta ami ekhon kiti dekhi ekta kemon hoyse. Oh, ekdom perfect. Kemon tai hoyse. Yeah. Yes. So my ramen is ready. Ekhon amra khabo. Amra ekhon khabo amader ramen. Ei je. Papa. দেখতে কি সুন্দর হইছে আমার তো মনে হচ্ছে না আমি খাই আমি মনে হয় এভাবে রেখে দিই ফার্স্ট ডে রান্না করছি সেই হিসাবে ভালোই হইছে দেখতে তো ভালোই হইছে এখন খেয়ে দেখি কেমন হইছে কোনটা থেকে স্টার্ট করব রায়ান খাবে এর জন্য বেশ একটা ঝাল দেইনি বাট দেখি কেমন হইছে গরম কিন্তু কেমন তো
Oh my god, so good, so good. আমি হচ্ছে ওইটা শোয়াকে দিয়ে তারপর আমি এই বাটিতে নিয়ে এটার মধ্যে অনেকগুলা পিকান্তে সালসা মিনু ঝাল সালসা দিয়ে খাইছি। আমার এখন অবস্থা খারাপ, আমার ঠোঁট অনেক জ্বলতেছে। আর সোহাগ সোয়েটার পরেছিল, সোহাগের খাইতে খাইতে গরম লেগে গেছে, সোহাগ সোয়েটার পরে ফেলছে। তো এখানে আমরা খেতে খেতে বিদায় নিচ্ছি, বাই বাই।